কম, 700 টাকা থেকেও কম, মানে 600 টাকা সামথিং। জি ভাই, 600 টাকা সামথিং। দর্শক কিছু আপনারা হিসাব করেন, এই গড়রা কবুতর গুলো আছে, এর চেয়ে আর কম কিভাবে দিব? মহসিন ভাই বা আমাদের রিফাত ভাই আপনারা কমেন্ট করে জানাইবেন। আর 800 টাকা সামথিং, 800 টাকা সামথিং। হ্যাঁ, 800 টাকা করলাম। জি ভাই, দর্শক দেন আপনার কালারটা দেন, লাল টক 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 করতেছে। ৫৫ টাকা কত টাকা লাগবে ভাই? এই নটটা আমার কোন ভাই বন্ধু নিলে মাত্র ডাবল অনট। জি ভাই, কত টাকা লাগবে ভাই? মাত্র 45 টাকা। 45 টাকা। ভাই, এই যে এগুলা যে দিলেন, এগুলা কি মজা করার জন্য দিচ্ছেন না সিরিয়াসলি? আচ্ছা, কত টাকা লাগবে ভাই? কোন তো 5 পিস একসাথে নিব। হ্যাঁ, একসাথে একসাথে মাত্র 250 টাকা। 250 টাকা এই ফুল প্যাকেজ? জি ভাই। সুবিধাটা সিলভার জাতের কবুতর, এই দেন মাটিকে খাওয়াচ্ছে। দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসী যে যেখান থেকে দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকে 55 টাকা, 70 টাকা, 80 টাকা পিস করে কবুতর থাকবে। রিফাত ভাই শেয়ার হওয়া পাক, ভাই লট কিনছে বিশাল বড়, তো তার থেকে কিছু কবুতর আপনার গিফট আকারে দিবে ইনশাল্লাহ। আমাদের সাথে রাখবেন, চলুন ভাইয়ের সাথে কথা বলি। রিফাত ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। রিফাত ভাই, আজকে কি কি কবুতর থাকবে, কত টাকা দাম থেকে শুরু হবে? আজকে যেহেতু ভাই দুদিন আগে মহসিন টিভি চ্যানেলে একটা ভিডিও গেছে, কৃষি খবর টিভি, কৃষি খবর সব নাই নাই পারতেছে। হ্যাঁ, মোবাইল নাম্বারটা বলো। যে আমার মোবাইল নাম্বার 01956050530, এটাই হলো আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো। আর আমার ঠিকানা আইনটা হাসনাবাদ, ঢাকা দক্ষিণ কেন্দ্রীগঞ্জ, পুস্তকাল ব্রিজের এইবারে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। কবুতর দেখায় ভাই? জি ভাই। আচ্ছা ঠিক আছে। ও রিফাত ভাই, জি ভাই, কি কবুতর ভাই? এই যে সবুজ, কত ভিডিও তো ভাই, 50,000 ফেসবুকে হইলো ভাই ভিউ, মাশাআল্লাহ। খুব খুশি হইছিলাম ভাই, এটা আসলে দর্শকদের ভালোবাসা, ভালোবাসা ফেসবুক পেজটা হইছিল। হ্যাঁ জি, ইনশাআল্লাহ মহসিন টিভি তো আসলে সব ইমপ্রেশন তো সবার কাছে যায় না, আর আল্লাহর রহমতে আমাদের চেহারা দেখলে যার কাছে ইমপ্রেশন যাবে সে অবশ্যই ক্লিক করবে ভাই। আচ্ছা ভাই, এই জোড়াটা কেমন ভাই? এটা তো ভাই, এই জোড়াটা তো আল্লাহর রহমতে একদম রানিং একটা পেয়ার, নাদিটা গলা গোসা না, বাট নটটা গলা গোসা। আচ্ছা ভাই, জোড়াটা কত টাকা লাগবে ছোট্ট করে বলে দিন। একদম 800 টাকা, একদম 800 টাকা। জি ভাই, দামাদামি করতে দামাদামি করা যাবে না। আজকে কবুতর গুলা আমি দেখাই, নেক্সট জোড়াটা, এটা সিঙ্গেল নিলে 800, তাই না ভাই? সিঙ্গেল জোড়াটা নিবেন। আচ্ছা, এই যে আরো একটা, এটা কি ভাই? ঝাক, এটা ঝাক, এই জোড়াটা কত? একদম 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 800 টাকা, একদম 800 টাকা। ডিম বাচ্চা গ্যারান্টি সহ। এই যে একটা ঘোড়া রে ভাই, বন্ধুদের জন্য কত টাকা রাখবেন ফুল প্যাকেজ? মাত্র 2100 টাকা। 2100, 700 টাকা কইরা? জি ভাই। আর কিছু করা যায় কিনা একটু বরাবর? কত? 2000। 700 টাকার থেকে কম? 700 টাকার থেকে কম, মানে 600 টাকা সামথিং। জি ভাই, 600 টাকা সামথিং। দর্শক কিছু আপনারা হিসাব করেন, এই গড়রা কবুতর গুলো আছে, এর চেয়ে আর কম কিভাবে দিব? মহসিন ভাই বা আমাদের রিফাত ভাই আপনারা কমেন্ট করে জানাইবেন। আর এরকম ভিডিও পেতে চাইলে ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, ওটা আনবেন না। বড় ভাই, এটা কি কবুতর? এটা গড়রা ভাই, গড়রা, গড়রা। আচ্ছা ভাই, একদম বাংলাদেশি লোকাল দামে বলে দিবেন, কত টাকা লাগবে গড়রা? একদম 1200। একদাম কত হলে দিবেন ভাই? একদম কোন দাম হয় না, 1000 টাকা। 1000 টাকা ভাই, এটা কোন পুতুল গড়া ভাই? পুতুল গড়া 200 মা। 200 মা? আচ্ছা, একদম 1000, একদম 1000 টাকা। সিঙ্গেল নিলে 1000 টাকা। দর্শক, আমরা আবার ডাবলের চিন্তা করতেছি, আমাদের সাথে থাকেন। এই যে আরেকটা জোড়া দিতেছে ভাই, একদম পুরন যত সঙ্গুলো করতে ভাই, এই কোটা অনেক করবে, তাই না ভাই? নর্মালি দুইটাই খালি উঠবো আর ঘুরবো। আচ্ছা ভাই, এই জোড়াটা কত ভাই? একদম ছোট করে ভাই, এগুলো কিন্তু হাতের উপরে দিয়ে উঠবো ভাই, এরকম করবো। আচ্ছা ভাই, এই জোড়াটা কত লাগবে? লাস্টে পরের জোড়াটা 1000। 1000 টাকা? জি জি। আচ্ছা, দুই জোড়া কবুতর বলে দেন, একসাথে নিলে 1800। 1800 টাকা, 1700 টাকা ভাই, 1700 টাকা কইরা? জি, 850 টাকা। 850 টাকা জোড়া ভাই। আজকে খেলা সামলাইবো কি আমি জানি না ভাই, আমাদের সাথে থাকবেন দর্শক, আজকে খেলা হবে। আগে কবুতর গুলো দেখবেন, দেখবেন। ও ভাই গো, এটা কি কবুতর ভাই? কালপেটি। দর্শক, এটা ইন্ডিয়ান কবুতর নাকি ভাই? এগুলা না ভাই, এগুলো দেশি কালপেটি কবুতর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই এগুলো উড়বে কবুতর গুলা?
ওবর ভাই এই প্যাডটা কত টাকা লাগবে আজকে? প্রচুর ডাকে তাইতো? আচ্ছা ঠিক আছে, 1000 টাকা জোড়া এটা সিঙ্গেল নিলে। আর এই যে আরেক জোড়া দিল ভাই, এটা কি রে ভাই? একদম শর্ট ফুটের ভাই, খুবই সুন্দর। হ্যাঁ আজকে কবুতর থাকবে ফাটাফাটি, দাম থাকবে কম। এই সাব সিলাটা কত? মাত্র 1000 টাকা। টোটাল আমার 3 জোড়া বলে দেন, সিঙ্গেল সিঙ্গেল মাত্র 2500 ভাই। মাত্র 2500 টাকা ভাই। এখন কত উড়া পড়লো ভাই? আমি তো সব বুঝলাম না। 800 টাকা সামথিং। হ্যাঁ 800 টাকা, 2400 টাকা, 800 টাকা করে দিল। হ্যাঁ এত সুন্দর কবুতর গুলো আজকে কিন্তু দর্শক কি বলবো, পুরো ভিডিওটা দেখবেন, কেউ টানবেন না, আরো কবুতর থাকবে। কত টাকা পিস থাকবে ভাই আজকে বলছিলেন? ইনশাআল্লাহ। তো দর্শক আশা করি আমাদের সাথে থাকবেন। ও রিপাত ভাই চমক থাকবে আজকে, চমক। এটা একটা নর, এটা কি কবুতর দাদা? ওটা গোলা কবুতর। এমন কে ভাই, একদম জুটি গুলা দেন দর্শক, গোলাপ জুটি বোম্বাইয়ের মতন থাকবে তাই না? সাইজটা অনেক সুন্দর ভাই। আচ্ছা ভাই এই গোলা গুলা ভাই একদম ছোট্ট করে বলবেন তো আজকে ভাই আপনি। আমি জানি যারা প্রবাসী ভাইরা আছেন অনেকে পছন্দ করেন এই কবুতর গুলো, খোঁজা একদম 2200 টাকা লাগবে। ফুলগড় স্টাইল 2200 ভাই, পিওর একদম পিওর। ভাই এটি কি কবুতর এটা দাদা? ভাই সবজি গড়া, সবজি গড়া। হ্যাঁ একদম গোল্লা গোল্লা কবুতর এটা দেন দর্শক, খুবই চমৎকার গেটাবের। এই যে মাদি আর নর ভাই, হ্যাঁ ডিম আছে তাই না দাদা? এটা ভাই এটা ডিম আছে। আচ্ছা ভাই এই এই প্যাটটা নিতে চাইলে ছোট্ট করে বলবেন, একদম 1600 টাকা একদম বলে দেন আজকে। 1500 বরাবর এক গোল্লা কবুতরটা 1500 টাকা বরাবর বরাবর। ডিম পারবে তো অলরেডি পারছে তাই না ভাই? আমি ছোটবেলা ভাই এই টাইপের একটা গোল্লা কবুতর ফালছিলাম, খালি বাচ্চা দিত ভাই প্রচুর। জি ভাই এই যে দেখতেছি আরেক জোড়া আপনার কবুতর, হলুদ গোর্রা ভাই, গোল্লা কবুতর। জি ভাই জান এডি রাজগোল্লা, গোল্লা কবুতর তাই না? জি ভাই জান এই ধৈর্য দেখা দিয়ে একটা কবুতর, একটা হলুদ, একটা মাকড়া। এটা খুবই সুন্দর একটা গোল্লা কবুতর, মাত্র 1500 টাকা ভাই। জোড়াটা কি একটু কম টম দেওয়া যাবে না? ডিম দিছি কিনা এটা আমার বলেন। ডিম তো দিছেন কিন্তু আবার দিব, মানে যার এখান থেকে আনছি ওইখানে ডিম বাচ্চা করা আছে ভাই। আচ্ছা ভাই একদম কত? একদম একটা ভেজাইল্লা দাম দিব ভাই বলেন। মাত্র 1100 টাকা, মাত্র 1100 টাকা ভেজাইল্লা দাম। জি ভাই 1100 টাকা গোল্লা। জি এই প্যাটটা কত ভাই? এই যে দেন আরেকটা, এটা কি রে ভাই? গোল্লা কবুতর রে ভাই, গোল্লা। হ্যাঁ এবারে কাস্টমাররা যারা দর্শক আছে তারা বিবেচনা করে নেবে কি গোল্লা গোর্রা। হ্যাঁ জি ভাই। আচ্ছা ভাই এই জোড়াটা একদম ভাই একদম হাতের নাগালে বলবেন ভাই, দাম চাইলে 4000, একদম 2000, একদম 2100। আর কিছু করা যায় কিনা? একদম 1800 টাকা লাগবে শিওর আপনি? আচ্ছা ঠিক আছে। ও রে আরেক জোড়া রে ভাই, আজকে কি দেখাচ্ছে ভাই? গোল্লা দেশি গোল্লা যেমন সাপোর্ট দিবেন আমি সেরকম ভাই। এটা জোড়া তাই না ভাই? ভাই এটাও জোড়া। আচ্ছা ভাই এই জোড়াটা কত টাকা লাগবে একদম? এই জোড়াটা একদম মাত্র 1500 টাকা। আচ্ছা এই জোড়াটা হাতে ধরুন তো, দুটো কবুতর আমি একটু দেখাই একদম কালারটা। এই যে দেন দর্শক এই জায়গা আর একটা জোড়া কবুতর, গোল্লা কবুতর ভাই। জি ভাই এই জায়গা 4 পিস কবুতর আছে, জোড়া জোড়া আছে তাই না? জি ভাই। আচ্ছা ভাই এই 4 পিস কবুতর, 2 জোড়া কবুতর কত টাকা লাগবে? 2 জোড়া রাজগোল্লা
কোন বাইগুন্ডু নিলে যে জোড়া নিবো 1500, দুই জোড়া নিবো 2500, দুই জোড়া একদম বলে 2400, 2300, 2300 আজকে লাগা বড় বড়, হ্যাঁ 2200 অরিজিনাল যারা খুঁজতেছেন একদম। ভাই এটা কি, এটা দেখাইতেছেন লাল মুসলদম, চোখটা দেখান তো আমি দেখাই বাচ্চা করা আছে তাই না ভাই? আচ্ছা ভাই এই জোড়াটা কত টাকা লাগবে দাদা? একদম কাছে এসে বলেন একটু, একদম কত হইলে মাত্র 1500 টাকা, শিওর আপনি মাত্র 1500 টাকা লাগবে একটা একটা করে দেখান আমাকে। এই যে দেখেন দর্শক, এই যে দেখাইলো ভাই হলুদ না ভাই, হলুদ অনেক সুন্দর, এই যে দেন দেখছেন কবুতর গুলা সারান ভাই সারান একদম ভাই। এই জোড়া গুলা কত হলুদটা? হলুদ জোড়াটা একদম 1500 টাকা, একদম 1500 টাকা ভাই। আমার একটু ছোট্ট করে একটু বলে দেন না মহসিন ভাইয়ের জন্য, ২৮০০ টাকা কত করে বললো ভাই? তাইলে মাত্র 1400 টাকা জোড়া পড়বো, দুই জোড়া নিলে আড়াই জোড়া নিলে 1500 টাকা। আরে বাবা আরো জোড়া দিলে একদম সেই লেভেলের কবুতর। এটা কি কবুতর ভাই? সবজি মশলদম, সবজি মশলদম। এই জোড়াটা কত লাগবে সবজি মশলদম? 1500 টাকা, 1500 টাকা আচ্ছা তাহলে কত হইলো ভাই তিন জোড়া? তিন জোড়া কবুতর দামাদামি করলে হয় 4500 টাকা, আর এক দামে নিলে 4000 টাকা। দর্শক 4000 টাকা পড়লো, ইনশাল্লাহ আপনার চাইলে আরো কিছু কবুতর আমরা দেখাবো। 200 কমাই দিলাম, 3800 টাকা, চার জোড়া কবুতর 3800 টাকা, মাত্র 3800 টাকা, তিন জোড়া কবুতর, সরি দর্শক তিন জোড়া কবুতর মাত্র 3800 টাকা লাগবে তাই তো? তো আশা করি দর্শক আপনাদের মনের মতন দাম পড়ছে, আপনারা চাইলে নিতে পারেন, একদম সস্তা দাম আছে কবুতর গুলা, খুবই কোয়ালিটি ফুল কবুতর ভাই গো। জি ভাই এটা কি কবুতর দিতেছেন? এটা দিতেছি ভাই পুরন জাতের বাঘা কবুতর। আচ্ছা কবুতরটা সারেন আমি একটু দেখাই ভাই, আগে সুস্থ কিনা দেখাইতাছি, অসুস্থ অসুস্থ কিনা এটা দেখাইতাছি, যে দামে দিমু তার সাথে মনে করবো জবাই করার কবুতর দিতে। আচ্ছা এই জন্য দেখাই দিলেন? হ্যাঁ আচ্ছা দর্শক দেন, এটা নন্দামাতি ভাই, এটা নর কবুতর, নর কবুতর না ভাই? জি জি আচ্ছা ঠিক আছে, এই যে দেন দর্শক আর একটা কবুতর সারান ভাই, এটা কি? এটা এইটা মাদি কবুতর, এটা মাদি কবুতর ভাই? জি ভাই। ওরে আল্লাহ মাদি আর নর, দেখেন দর্শক আপনারা কত টাকা দেয় আমি একটু জানাবো, ঠিক আছে। এই যে আর একটা কবুতর, এটা কি নর নামা? দোপাচ, দোপাচ, দোপাচ। জি ভাই নর কবুতর। আচ্ছা এগুলো কত টাকা লাগবে ভাই? এই এই কবুতরটা, হ্যাঁ এই কবুতরটা মাত্র 70 টাকা, এই কবুতরটা মাত্র 70 টাকা। এটা কি ফাইনালি করতেছেন? না না খালি আজকে দিয়ে দিবো। আচ্ছা এটা কত? এটা এটা এটাও 70 টাকা, এটাও 70 টাকা, ওই পিছনেরটা ভাই 55 টাকা, 55 টাকা, মাত্র 55 টাকা, মাত্র 55 টাকা, 70 টাকা ফিস ভাই। জি ভাই এই কবুতর গুলা আমি যে নিব কিন্তু তার একটা ছবি উঠে রাখবেন কিন্তু, ঠিক আছে? ৮০ টাকা, 70 টাকা, 55 টাকা, এটা কত টাকা লাগবে ভাই? এই নটটা আমার কোন ভাই বন্ধু নিলাম মাত্র ২৫০ টাকা, ফুল প্যাকেজ। জি ভাইয়া কি কয় মাথা নষ্ট, এই দামে দিবেন ভাই? ভাই খালি নিয়ে যাবো আজকে। আচ্ছা ঠিক আছে দর্শক, ফুল ভিডিওটা দেখবেন, আরো কিছু কবুতর দেখাবো আমাদের সাথে, সাথে দুই চার জোড়া কবুতর নেওয়ার চেষ্টা করবো, চেষ্টা করবো আমার লেগে ভালো হবে। ওকে ঠিক আছে দর্শক, কবুতর তো অভাব নাই, খালি কবুতর, কি লাগে 55 টাকা, 70 টাকা দিব না। এই জায়গা আবার কিছু কবুতর আছে আমি দেখাই, আসলে ভাই 1,50,100 কবুতর কিনলে কিছু কবুতর একটা কবুতর বেকার কবুতর আছে, এই যে দেখার কারণে ডিম আছে এটা ভাই তাই না?
আচ্ছা ভাই, এই যে ডিম সহক এটা কি? এটা ভাই নাজরা কালকম, তাই না? আচ্ছা, আমার দেখায় না, এটা ডিমে আছে কিন্তু। দর্শক দর্শক, এই যে দেন, ডিমের থেকে উড়াই নিয়ে আসলাম কবুতরটা আমরা। সারান ভাই সারান, এই যে দেন, এই আর একটা কবুতর আমি দেখেন, যেটি উঠতেছে একদম কুচকুচে কালো, কুচকুচে কালো কবুতর উঠলে দম একটু জল বই। হুম, কালো কালোটা জ্বলে ভালো। দর্শক দেখেন কবুতর, কবুতর বাজার কিন্তু কাঁপুন ভাই, পানি ডাইলা দিছে ভাই। এই জোড়াটা কত টাকা লাগবে আপনার? হ্যাঁ, নাজরা কালদম মাত্র 1200 টাকা, মাত্র 1200 টাকা। তাও আবার ডিম সোগার উড়বে কেমন ভাই? এটা এটা ভাই মিনিমাম 4 ঘন্টা, 4 ঘন্টা উড়বে, তাই তো? নাজরা কালদম এটা মাত্র। আচ্ছা ঠিক আছে, এটা কি? এটা এই যে আরেক পেয়ার, এটা কি? এটা নাজরা কালদম। দুই পেয়ার আছে? জি ভাই। আচ্ছা সারান ভাই, দুই পেয়ার আছে। এই যে দেন নাজরা কালদম, একদম কালো কুসকুসে, ঠিক আছে? এটা কিন্তু আরেকটু ফ্রেশ, এগুলো আসলে আরো ফ্রেশ হইব, 2-3 দশক খেলে আরো ফ্রেশ হয়ে যাবে। জি ভাই, এই যে দেন দম গুলো দেখছেন, ঠিক আছে ভাই? এবার দুই জোড়া, একজোড়া তো ডিম দেখাই দিছি আমি, হ্যাঁ, দুই জোড়া কবুতর আমি দেখতেছি খুবই সুন্দর। এবার দামটা সুন্দর বলে দেন, পরের জোড়াটা 1000 টাকা, পরের জোড়াটা 1200, জোড়া একসাথে নিব মাত্র 1800 ভাই। এগুলো উড়বে কেমন নাজরা কালদম ভাই? 3 ঘন্টা প্লাস, মিনিমাম 3 ঘন্টা প্লাস উড়ে, তাই তো ভাই? সারা সারি উড়তে পারবে কয় কিলো ভাই? এগুলো উড়ে তো বেশি আমি জানি, এটা ভাই উড়বো সারা সারি উড়বে। আচ্ছা ভাই, মাদিটা ডিমের জন্য যাইতেছে তাই না? চেষ্টা করতেছে। তাহলে একদম কত লাগবে ভাই? মাত্র 1800 টাকা, 1700 টাকা, দুই জোড়া ডিমের কবুতর সহ, ডিম সহ 1700, মাত্র 1700। আচ্ছা ঠিক আছে, এটা কি জাতের কবুতর এটা ভাই? রাজশাহী সবজি ভাই। আড়াই ঘন্টা উড়ানো আপনার বাসায় ভাই? হ্যাঁ, দর্শক দেন কবুতর গুলা দেখেন আপনারা, চমৎকার গেটাপের কবুতর ভাই। এই জোড়াটা কেমন উড়বে, কেমন দাম ভাই? এগুলো 2-3 ঘন্টা উড়বে, আর এগুলো ভাই আপনি এই কৌদুর কই পান এত রাজ্য ভাই? খালি আসে ভাই, এই জোড়াটা মাখছি তাই না ভাই? মাখছি এই জোড়াটা, সব জোড়া লাগলো আমার সাথে যোগাযোগ। আচ্ছা ভাই, এই জোড়াটা কত টাকা লাগবে ভাই? মাখছি পরের জোড়াটা 1100, একদম বলে দেন, মাত্র 1100 টাকা, 1100 টাকা, দুই জোড়া একসাথে নিলে একটা দাম, একদম বলে দেন, 1700 টাকা, দুই জোড়া নিলে একদম 1700, মাত্র 1700 টাকা, দুই জোড়া ভাই? শিওর আপনি? এক জোড়াই যদি রাজশাহী চুয়ারাম দিতাম 1700 টাকা ভাই। না না, নামে তো কবুতর দেওয়া যাবে, অনেক বাইরা আছে চিনে জানে, রাজশাহী গিরিবাস কবুতর খুবই সুন্দর তাই না ভাই? পুরানের জন্য বেটার হবে, 1700 ভাই, মাত্র 1700। দর্শক এই যে দেখেন ভাইয়ের যে কবুতরটা আমি একটু দেখাই, না দেখলে বুঝতে পারবো না এটা কি কবুতর দাদা। কালারটা দেখেন, কালার বলতে গররা কবুতর তাই তো? পুতুর, পুতুর গররা, আমি একটু দেখাই, একটু মর্টিং আছে, এটা মাদিটা আমি দেখাইছি, খুবই সুন্দর কবুতর জোড়াটা ভাই। এই জোড়াটা আপনি কেমন দামে দিবেন ভাই? জোড়াটা দাম চাইলে 3000, একদম ভাই 2200 টাকা, ছোট্ট করে বলে মাত্র 2000 টাকা ভাই, মাত্র 2000 টাকা লাগবে ভাই। জি ভাই, এই গররা জোড়াটা ভাই? জি ভাই, সবজি গররা, সবজি গররা পেয়ারা। তো দর্শক এইসব কবুতর, সবজি গররা না শুধু ভাই, পুতুল গররা, পুতুল গররা, সচরাচর এইসব কবুতর পাওয়া যায় না, দেন একদম লেজটা কইতে একদম পুরাপুরি সাদা, আবার মাছ ধরে পাই কিনা সন্দেহ। আচ্ছা ভাই, একটু লেজটা দেখা দেন তো আমাকে, একটা কবুতর ধরা। এই দর্শক দেন কবুতর, যেটা ভালো সবকিছু ভালো হয় আমি দেখাইলাম, এই যে খুবই সুন্দর, এই যে লেজ তাই না ভাই? জি ভাই। আচ্ছা ওটা দাও, ওটা একটু দেখাই দেন, ওই কবুতরটা ধরেন, লেজটা দেখা দেন শুধু, এই যে দেখছেন দর্শক কবুতর গুলা। হুম ঠিক আছে ভাই, স্যার ভাই জোড়াটা ফাইনালি কত টাকা আপনি দিবেন? মাত্র 2000 টাকা লাগবে? জি ভাই, শিওর আপনি ভাই? 100% না ভাই, এক জোড়া পুতুল গররা, পুতুল গররা ভাই। ওকে ভাই, বিশাল সাইজের কবুতর, এটা কি কবুতর দাদু? মাশাআল্লাহ সাইজের লালপাতি কবুতর, লালপাতি কবুতর। হ্যাঁ দর্শক দেন লালপাতি কবুতর ভাই, এই কবুতরটা কি উড়ানোর জন্য বেটার নাকি দেখার জন্য বেটার? কোনটা ভাই? সবকিছু লেগা বেটার এটা তাই না ভাই? বাঘের বাচ্চাগুলো একদম কড়া একটা মাল। তো আমি দেখাই তো আমার প্রিয় বন্ধুদের জন্য, আপনি এটা কেমন দামে রাখতে চান বা কি একটা বলেন ভাই? এই জোড়াটা আমার কোনো ভাই বন্ধু যদি নেয়, আগে কোয়ালিটিটা দেখেন, তখন কিন্তু আমার রূপ দেখেনি। হ্যাঁ,
ভাই জোড়া টাকা একদম কত টাকা লাগবে ভাই? দাম চাইলে 2500 একদম, 2000 একদম, 2000 টাকা লাগবে মাত্র 1800 টাকা আজকে ভাই, আজকে আচ্ছা 1800 টাকা ফাইনাল ভাই? জি ভাই ফাইনাল। আচ্ছা ঠিক আছে দর্শক, এই জোড়াটা মাত্র 1800 টাকা লাগবে। ও ভাই এই যে আরো এক প্যা দর্শক, খুবই সুন্দর এটা, এটাও আরো সুন্দর ভাই। এই প্যাটার নাম কি ভাই? এটা নর্থ লালপাতি মাদিরা মিলিটারি মিলিটারি। হ্যাঁ ভাই জি ভাই। আচ্ছা এটা উড়ার কেমন ক্ষমতা রাখে ভাই? মাদিরা কিন্তু এখনো নয় পরে, নয় পরে আছে তাই না ভাই? আচ্ছা ভাই এই জোড়াটা ভাই একদম কত টাকা হলে দিবেন ভাই? জোড়াটা আমার কোন ভাই বন্ধু নিলে একদম 1900 টাকা, একদম 1900 টাকা, 1800 টাকা, 1800 টাকা। এই যে মাদিটা কি বললেন আপনি ভাই? মিলিটারি ভাই, মিলিটারি ভাই। হ্যাঁ জি দর্শক, দেন মাদিটা, সাইজটা দেখছেন ভাই, বিশাল সাইজের কবুতর, খুবই সুন্দর। একদম কত ভাই? মাত্র 1800 টাকা, 1800 টাকা ফাইনাল। জি ভাই। আচ্ছা ঠিক আছে, এগুলো কি জাতের কবুতর দাদা আপনার ভাই? এগুলো তো স্বর্ণের টুকরা, স্বর্ণের টুকরা। হ্যাঁ আমি স্বর্ণ টাকা নিজে পালন নাকি? এগুলো জি ভাই। দর্শকরা চাইলে কি দিবেন নাকি? দিব, একদম 2500 টাকা পড়বো ভাই, একদম 2500। আজকে এই জোড়াটা ভিডিওতে আর দেখাবো না, এই জায়গা থেকে দেখে নিব, এই জায়গা থেকে দেখে নিব। জি ভাই। এই যে দর্শক ভিডিও করতেছে আপনারা দেখেন, সব জায়গায় শোপিস থাকে না ভাই? এটা একটা শোপিস মনে করেন ভাই। জি ভাইয়া। একদম কত টাকা লাগবে এটা ভাই? ফুল সিলভার মাত্র 2500 টাকা। শিওর? জি ভাইয়া। এটা সিলভার জাতের কবুতর, এই যে দেন মাদিরা খাওয়াচ্ছে, এটা হলো ভাই কাকলু ধরো সেকালে রুমাল। ঠিক আছে ভাই, খাঁচাটা একটু ছোট ভাই। হ্যাঁ দর্শক, এই যে জোড়াটা আমি কাছ থেকে একটু দেখাই দিলাম, দেন খুবই সুন্দর। এই যে এই জোড়াটা এতক্ষণ ইয়ে করছিল, মিটিং করছিল, তো আশা করি চাইলে আপনারা নিতে পারবেন। একদম নীলে ডিম দিব, জুব্বা মোজা সহকারে। এই যে দেন নটটা অলরেডি ডাকতেছে। ঠিক আছে, এই যে দেন ভাই রিপাত ভাই, অনেকক্ষণ পর একটা সুভাষ চন্দন পাইলাম দেখেন। জোড়াটা কত টাকা লাগবে? একদম 1700 টাকা ভাই, একদম বলে দিন এগুলা ভাই। 1600 টাকা, 1600 টাকা। জি আচ্ছা ঠিক আছে। এই যে আরো এক প্যার দিলেন, সেম ব্লাড লাইনের, এই জোড়াটা কত টাকা লাগবে ভাই? ভাই এই জোড়াটা 1700 টাকা। আচ্ছা দুই জোড়া কবুতর আছে বুইলা জানতে পারি, কা সিঙ্গেল সিঙ্গেল? মাত্র 3000 টাকা। এর কি ডিম দিছে না দিবে ভাই? পরের জোড়াটা ডিম হয়তো বা শীঘ্রই পেরে দিবে, আগের জোড়াটা একটা ডিম পারছে না, আগেরটা একটা পারছে তাই না ভাই? আচ্ছা একই ঘরের, একই ব্লাড না? আচ্ছা একদম কত লাগবে ভাই জোড়া? মাত্র 2800 টাকা দিয়ে দিলাম। দুই জোড়া কবুতর মাত্র 2800? জি, এক জোড়া নিব 1600, দুই জোড়া নিব 2800 টাকা। দুই জোড়া 2800? শিওর ভাই, আজকে লেগে 2700 টাকা, 2700 ফাইনাল ভাই, ফাইনাল। জি দিলেন কিন্তু? দিয়ে দিলাম, দিয়ে দিলেন কিন্তু ভাই। জি ভাই। হ্যাঁ এই যে দেন কবুতর গুলা ভাই, জান এটা কি কবুতর দাদা? এটা ভাই ঝাঁকগোলা, এটা ঝাঁকগোলা একটা কবুতর তাই না? জি ভাইয়া। দর্শক দেন ঝাঁকগোলা কবুতর, হাইটটা কি কবুতরটার? মাদিটা সামনে দাঁড়ায় আছে, আর ওই যে নর আপনাদের, এই যে দেন ভাই, এগুলো ডিমে আছে নাকি ভাই? ভাই এগুলা ডিম পাইটা দিব শিগগিরি, শিগগিরি ভাই। হ্যাঁ জি। আচ্ছা ভাই এই জোড়াটা একদম চট করে বলে দেন আমার দাম চাইলে, 4000 একদম ভাই, মাত্র 2200 টাকা, 2200 টাকা লাগবে। জি ভাই। এটা ফাইনাল দিছেন? একদম ফাইনাল। এটা উড়বে কেমন এই জোড়াটা ভাই? এগুলো আড়াই তিন ঘন্টা প্লাস, এবং কি 50-60 কিলো খেলবো, আর গুলো ছুলে কারো ছাদের উপরে বইলে হ্যাঁ খুব মাখন হয়েছে ভাই, মাখন হয়েছে তাই না ভাই? হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে, একদম কত লাগবে ভাই? মাত্র 2200 টাকা, 2200 টাকা ভাই। গো খালি ডিম সহ চান? ডিম সহ চাই, আমি অবশ্য অনেকক্ষণ ডিম দেখাই না। এই যে একটা দুইটা ডিম আছে তাই না দাদা? এটা কি কবুতর? এটা এটা ভাই সবুজ গোলা, সবুজ গোলা কবুতর। আচ্ছা এটা কুকুরের জন্য ভালো কবুতরটা, আর বাচ্চা তো করে অলরেডি দেখতেছেন ভাই। এই জোড়াটা ভাই নিতে চাইলে এটা কত টাকার বিনিময়ে দিতে চাই? দাম চাইলে 1200, একদমই নিব ডিম সহ 1000 টাকা, আর জমা ডিম সহ, জমা ডিম সহ 900 টাকায় আসবে, 900 টাকা একদম। হ্যাঁ জি ভাই। এটা নিলে তো ভাই পাল্লা বা উড়াইতে পারবে তো এগুলা ভাই? এগুলা নিশ্চিন্তায় 40-50 কিলো খেলো। আচ্ছা একদম কত লাগবে দেখছেন আপনি? এমনি বাইরে আছে
একদম কত লাগবে? মাত্র 900 টাকা। বাহ ভাই, এটা কি কৌতর ভাই! অরেঞ্জ জি ভাই, নর এটা ভাই জি। মাদি কোনটা দাদা ভাই? সামনের টা নর। সামনের টা নর? হ্যাঁ, পিছনের টা মাদি। ও, পিছের টা মাদি এগুলো? হ্যাঁ জি। আচ্ছা ভাই, জোড়াটা আপনি কেমন মূল্য দিতে চান? আপনি ভাই জোড়াটা চাইলে 1500। একদম দাদা 1400। একদম 1400 ভাই, 1400 কোনো দাম হবে না, কোনো দাম হবে না। আচ্ছা ঠিক আছে, এই জায়গায় দর্শক আরো কিছু কৌতুক দেখায়। এই যে দেখেন, লাল লাল, একদম লাল। হ্যাঁ ভাই জি ভাই। আচ্ছা এই যে দেন লাল, এই যে দেখেন এটা জোড়া ভাই? হ্যাঁ জি ভাই। আচ্ছা এই দুই জোড়া কবুতর কত টাকা লাগবে? এই পরের জোড়াটা ভাই একদম 1500 টাকা। 1500? আগের জোড়াটা 1400? 1400, 1500 আর 1400, 2900 নাকি? একসাথে নিলে মাত্র 2500 টাকা। 2500 জি ভাই। ফাইনাল? ফাইনাল, একদম দিয়ে দিলেন? দিয়ে দিলাম খালি। একদম টকটক টকা কালারের কবুতর, একদম লাল কালার, তাই না ভাই? জি ভাই। আচ্ছা ঠিক আছে, কত টাকা লাগবো? মাত্র 2500 টাকা ভাই। এটা কি কৌতুর? এটা ভাই সবজি ঘর রাজুই টাল কৌতুর মাদি। আচ্ছা সিঙ্গেল আছে তাই না ভাই? এটা নিলে তো ভাই এই যে দেন, এটা এখনই বিট করবে ভাই। মাদিটা কত টাকা লাগবে ভাই? দামাদামি করবেন না, একদম 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 1500 মাদি ভাই। সিঙ্গেল মাদি ভাই? আর এটা কি? এটা এটা তো ভাই দিলাম বাগাচুই টাল। এটা কত টাকা? এটা কত? একদম 400 টাকা। একদম 400 ভাই জি ভাই। ঠিক আছে দর্শক, তো আরো কিছু কৌতুর আছে, আমরা ইনশাআল্লাহ দেখাচ্ছি। আজকে এই পর্যন্ত নাকি? আচ্ছা ঠিক আছে দর্শক, তো আজকে এই পর্যন্ত। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।